আজকে আমি খুব সহজভাবে ঝরঝরে নারকেল ভাত বানিয়ে দেখাবো। নারকেল ভাত বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের নারকেল, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আর আমি নিয়েছি 500 গ্রাম চাল, চালটাকে আমি জলে ভিজিয়ে দিয়েছি, এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আর বাকি লাগছে গরম মশলার পাউডার, এটা আমার জয়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারুচিনি, এলাচ দেওয়া আছে, দিয়ে 1 চামচ নিয়েছি। আর স্বাদ মতো লবণ, আর থাকছে পেঁয়াজ বেরেস্তা, এটা আমি ছাঁকা তেলে পেঁয়াজটা দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ছাঁকা তেলে ভেজে নিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ থাকছে আমার ঘি, আর এখানে 2 টেবিল চামচ থাকছে আমার চিনি, চিনিটা একটু বেশি লাগে কারণ নারকেল ভাত একটু মিষ্টি মিষ্টি হয়। আর নিয়েছি গোলাপ জল, গোলাপ জলটা আমার 2 টেবিল চামচ লাগবে। আর এখানে আমি গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে তেজপাতা, আর এরকম 2টো দারুচিনি, আর 3-4টে নিয়েছি লবঙ্গ, আর 4-5টা নিয়েছি এলাচ, আর লাগবে আমার জাফরান। আর লাগছে আপনার 500 গ্রাম আমি জল গরম করে নিয়েছি, এটা থেকে নারকেলের দুধটা আমি ধুয়ে বার করে নেব। আর 50 কিচমিচ আর 50 কাজু বাদাম নিয়েছি। যে হালকা গরম জল রেখেছিলাম, এই জলটা আমি 3 বার জলটা অল্প অল্প করে দিয়ে এইভাবে লোগড়ে লোগড়ে নিয়ে আমি দুধটা বার করে নেব, অল্প অল্প জল দিয়ে, কারণ দুধটা আমার যত ঘন হবে আর কম জলটা দুধটা বেরোবে তত ভালো। আমার এটাতে বেশি দুধটা দিতে লাগে না জলটা। আমি নারকল থেকে সব দুধটা বার করে নিয়েছি, 500 গ্রাম জলে দুধটা আমি বার করে নিয়েছি, এবার দুধটা আমি ফুটিয়ে নেব। আমি একটা হাঁড়ির মধ্যে জল ফুটতে দিয়ে দিয়েছি, এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব যে মশলাগুলো নিয়েছিলাম। আমি এই যে দিয়ে দিলাম তেজপাতা, আর এই যে দারুচিনিটা দিয়ে দিলাম, আর যে লবঙ্গগুলো নিয়েছিলাম আমি লবঙ্গগুলো দিয়ে দিলাম, আর আমি যে এলাচটা নিয়েছিলাম এলাচটা দিয়ে দিলাম, দিয়ে এই জলটা ফুটতে দেবো। এই জলটা যখন ফুটে যাবে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা এর মধ্যে দিয়ে দেবো। আমার জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো, যে ভেজানো চালটা ছিল চালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে বেশিক্ষণ লাগে না, হ্যাঁ এটা খুব জোর 5 মিনিট লাগবে ভাতটা হতে, আর ভাতটা একটু শক্ত শক্তই আমায় ফ্যান ঝরিয়ে নিতে হবে, কারণ এটা আমার আবার ভাপে দিতে হবে, ভাপে দিলে আবার বাকিটা হয়ে যাবে। 80% ভাতটা করতে হবে আর 20% ভাপে হবে। আমি এটা আবার দেখাচ্ছি ভাতটা আমার হয়ে গেলে, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে আমাকে, হ্যাঁ সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ঢেকে দেবো, ঢেকে দিই, দিয়ে এটা 2 মিনিট পর আমি আপনাদের আবার দেখাচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখি গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি, যখন ভাতটা ফুটে যাবে তখন গ্যাসটা একটু আস্তে দিতে হবে, বেশি জোরে থাকলে ভাতটা ভেঙে যাবে। আমি দেখে নিচ্ছি ভাতটা হয়ে গেছে কি, হ্যাঁ আমার হয়ে গেছে, মানে ভাতটা একটু শক্ত আছে। আমি এই অবস্থায় ভাতটাকে আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি, এইভাবে ছাঁকনির সাহায্যে একটা আমি ভাতটা তুলে নিচ্ছি, তুলে আমি ছেঁকে নিচ্ছি, জলটা ঝরিয়ে নিই, আমি তারপরে আপনাদের কাছে আসছি আবার দেখাচ্ছি কী করতে হবে। আমি অর্ধেকটা ভাত এর মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, আমি এর হাঁড়িটার মধ্যেই ভাপতে দেবো, আর অর্ধেকটা ভাত আছে। এবার আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম, অল্প একটু কাজু বাদাম দিয়ে দেবো, আবার উপরে দেবো। কাজু বাদাম দিয়ে দিলাম, একটু কিশমিস দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেবো একটু চিনি, একটু চিনি দিয়ে দিলাম, আবার উপরে দেবো চিনি, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু যে গরম মশলার গুঁড়ো নিয়েছিলাম পাউডারটা, ওই পাউডারটা সামান্য একটু ছড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে বাকি যে ভাতটা রয়েছে আমি এই ভাতটা আবার এর মধ্যে দিয়ে দেব। আমি বাকি ভাতটাও দিয়ে দিলাম, দেওয়ার পর ভাতটা একটু সমান করে নিচ্ছি হাতে করে,
ভাতটা সমান করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকি যে কাজু বাদামগুলো ছিল ওই কাজু বাদামগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর বাকি কিশমিশগুলোর মধ্যে দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, আর এর উপরে আবার চিনি দিয়ে দিলাম। যেহেতু এই ভাতটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব সুন্দর একটা এর সেন্ট হয় এই ভাতটা। আচ্ছা, আমি আবার এখানে 2 টেবিল চামচ ঘি নিয়েছিলাম, এই ঘিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ঘিটা দিয়ে দিলাম। আর আমি এখানে যে নারকেলের যে দুধটা ধুয়েছিলাম সেই দুধটা আমি 500 গ্রাম জল দিয়ে ফুটিয়ে রেখেছি, সেই দুধটাকে আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেবো। দুধটার মধ্যে ভাববে, ভাতটা যেহেতু আমার 80% হয়েছে, এখনও 20% হবে এই দুধের মধ্যে। আচ্ছা, আমি এর মধ্যে এবার একটু গরম মশলার পাউডারটা সামান্য একটু ছড়িয়ে দিলাম। আবার এটা একটু দেখতে ভালো লাগার জন্য আমি একটু জাফরান গোলাপ জলে গুলে রেখেছিলাম, সেই জাফরানটা আমি একটু ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেবো, হালকা করে একটু ছড়িয়ে দিলাম। আর সব শেষে আমি এর মধ্যে একটু গোলাপ জল আমি দিয়ে দেবো, সামান্য একটু গোলাপ জল দিয়ে দেবো, সামান্য একটু, ব্যাস 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এবার ঢাকনা দিয়ে দমে বসাবো, প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট রাখবো, তারপরে 5 মিনিট লো ফ্লেমে রেখে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, তাওয়ার উপরে আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, ডাইরেক্ট বসাবেন না, একটা তাওয়ার উপরে বসাবেন, দিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছি, তারপরে লো ফ্লেমে করে দেবো 10 মিনিট পর 5 মিনিট। তারপরে আপনারা বুঝবেন কি করে, যখন এই হাঁড়িটা দেখবেন এই একটু কানটা কাছে নিয়ে যাবেন, দেখবেন একটু চুরচুর করে আওয়াজ হচ্ছে ভিতর থেকে, যেন মনে হচ্ছে একটা কিছু একটা চুরচুর করে লেগে যাচ্ছে, ভাতটা আওয়াজ হচ্ছে, তখন গ্যাসটা অফ করে দেবেন, বুঝবেন এটা হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে, আমি এটা আবার খুলে দেখছি। হ্যাঁ, আমার এটা খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একটা অন্যরকম ফ্লেভার নারকেল ভাতের। হ্যাঁ, আর এটা 15 মিনিট 10 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম, 5 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম, এখন গ্যাস অফ করে দিচ্ছি, কিন্তু এই তাওয়ার মধ্যেই আমি আরও 5 মিনিট বসিয়ে রাখবো, রেখে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। আমার দেখতেই পাচ্ছেন ভাতটা হয়ে গেছে, নারকেলের ভাত একদম ঝরঝরে একটা একটা ভাত, খুব সুন্দর একদম হয়েছে ভাতটা। আপনারা এইভাবে বানাবেন, খুব সুন্দর হবে, একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে থাকবে না, একদম ঝরঝরে খুব সুন্দর হয়। আজকে আমি সার্ভ করেছি চাকা আলু ভাজা আর চিকেন চাপ দিয়ে। আপনারা বাড়িতে বানান, যে কোনো ভাজা ভুজি একটা রাখবেন, একটা মাংসর রেসিপি রাখবেন, চিকেন নারকেল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, এইভাবে বানাবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার একটা অন্য রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে।